সিঙ্গুরে বিজেপির কৃষি বাঁচাও কৃষক বাঁচাও স্লোগান দিয়ে ধর্ণায় বসেছে। সেই ধর্ণা প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি শনিবার বিজেপি এবং বামফ্রন্ট সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় পাশে রয়েছে, তাই বিজেপি নেতৃত্বরা কলকাতা পৌরসভার যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে সকলের দৃষ্টি রয়েছে আর সেই দৃষ্টিকে ঘোরানোর জন্য তারা সিঙ্গুর আন্দোলন করছে। এই আন্দোলনে বিজেপির কয়েকজন নেতা ছাড়া কোনো কৃষক নেই, এমনকি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় নেই বলে আক্রমণ করেন। পাশাপাশি তিনি আরো বলেন, দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন কোথাও আন্দোলন করার জায়গা পাচ্ছে না। কৃষকরা আজকে 14 মাস ধরে দিল্লির মোদিজির সামনে বসে আছে। পাঞ্জাব থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষের কৃষক কৃষি বিলকে প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে একটা বছর ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই বসে আছেন, যার ফলে আজকে নত স্বীকার করতে বাধ্য হয়েছে। এক বছর পর টনক নড়েছে 14 মাস পর, আর এখন পৌরসভা নির্বাচনে এমন অবস্থা হয়েছে, কলকাতা কর্পোরেশন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা প্রচারে বেরোতে পারছে না, কারণ স্বামী স্ত্রী ছাড়া আর কেউ বেরোচ্ছে না। তাও অনেক টাইমে স্বামী বলছে, আমি যেতে পারবো না, তুমি একা একাই বেরিয়ে পড়ো। কোনো নেতা নেই, কোনো নেত্রী নেই, কেউ নেই। ভারতীয় জনতা পার্টি প্রচারে কোনো কর্মী পাচ্ছে না, 144টা ওয়ার্ডে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই। এখন সেই দিকে মানুষের যেহেতু দৃষ্টি চলে গিয়েছে, যে মেন বিরোধী দল বলে 6 মাস আগে যারা বাংলাকে দখল করবে বলে স্বপ্ন দেখেছিল দিল্লি থেকে উড়ে এসে, তারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দিয়েছেন বাংলার মানুষ। ভারতীয় জনতা পার্টি আবার পরিযায়ী পাখি দিল্লিতে উড়ে চলে গিয়েছে। তাই পৌরসভা নির্বাচনে প্রার্থী দিতে হবে, জোর করে কেউ দাঁড়াতে চাইছে না, হাতে পায়ে ধরে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রচারে কেউ যেতে পারছে না, ওই জায়গায় মানুষের কাছে পৌঁছাতে পারছে না। মানুষ জেলেই কৈফিয়ত জিজ্ঞেস করছে, কেন বাংলাকে তোমরা ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছিলে, আবার পৌরসভা নির্বাচনে কেন প্রচার করতে এসেছো। এই প্রশ্নের সম্মুখীন হবে বলে যে সিঙ্গুর আন্দোলনে কৃষকরা আজকে আনন্দিত, কৃষকরা কৃষকদের জমি ফিরে পেয়েছে। লুঠতরাজ বামফ্রন্ট সরকার 2006 সালে আপনারা জানেন সেখানে জমি লুট করে নিয়েছিল, তিফসলি জমি তারা অ্যাকোয়ার করে নিয়ে জোর জবরদস্তি, আজকে সেই জায়গা থেকে কোর্টের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জমি কৃষকদের ফিরিয়ে দিয়েছেন, তাদের সাবসিডি দিয়েছেন, এতদিন যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে টাকা দিয়েছেন সরকারের পক্ষ থেকে। চাষাবাদ করার জন্য সমস্ত কৃষক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন। এখন যেহেতু কলকাতা কর্পোরেশনে প্রচারে যেতে পারছে না ভারতীয় জনতা পার্টিকে কিছু একটা করতে হবে, বলতে পারছে না যে কলকাতায় আমরা বাড়ি বাড়ি পৌঁছাতে পারছি না, মানুষের কাছে কৈফিয়তে জর্জরিত আমরা হয়ে যাচ্ছি। তাই সিঙ্গুরে আজকে তারা এসে বসে পড়ছে, চলো নেতাগুলো এক জায়গায় হই, শীতের রৌদ্রটা একটু রাস্তায় বসে পোয়াই আর বিভ্রান্তি ছড়াই এখানে বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছু করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেই তো, তাই তো তৃতীয়বারের জন্য সিঙ্গুরে কত ভোটে এবারে জিতলো প্রার্থী দেখলেন তো, মন্ত্রী হয়েছে সমমন্ত্রী বেচারাম মান্না, কত ভোটে সিঙ্গুরের মতো জায়গা থেকেও জিতলো। কৃষকরা ভালোভাবে আছে, শান্তিতে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।